শুধুমাত্র দুইটা উপকরণ ব্যবহার করে তৈরি করে দেখাচ্ছে বাদামের কটকটি বা বাদামের চাপটি। যে যে নামেই বলুক না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনি চাইলে বাসায় অল্প সময় স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন ছোট বড় সবার পছন্দের এই বাদামের আইটেমটা। তো চলুন দেখে নিই। প্রথমে আমি বেকিং পেপারটা সেট করে নিব, তার জন্য এর উপর সাইডে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। বেকিং পেপারটা সেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। চুলায় প্যানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চীনা বাদাম। চুলার আঁচটা লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো বাদামটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এটাকে তুলে একটা সাইডে রেখে দেব। একই প্যানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে এখন আমি পুরোপুরি ক্যারামেল করে নিব। আর চিনিটা ক্যারামেল করা অবস্থায় এটাকে নাড়াচাড়া করার কিন্তু কোনো প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে এইভাবে রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে দেখতে পারবেন নিচ থেকে এটা খুব সুন্দরভাবে এভাবে ক্যারামেল হয়ে যাচ্ছে। এরপর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন নিচ থেকে এটা ক্যারামেল হতে শুরু করেছে। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে এটাকে হালকা একটু এভাবে নেড়ে দেব। চিনির এই ক্যারামেলটা যখন হালকা এরকম লাইট ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি চুলার আঁচটা একদম লোতে করে এরপরে ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিব। ক্যারামেলের বাদামগুলো দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে অনবরত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে আছে। 1 মিনিটের মতো ক্যারামেলের সাথে বাদামটাকে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এখন আমি বন্ধ করে দেব। এরপর প্যানটা গরম থাকা অবস্থাতেই সাথে সাথে এইভাবে বেকিং পেপারের উপর এটাকে নিয়ে নিব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেলটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে। বেকিং পেপারের উপর দেওয়ার সাথে সাথে এটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। এরপর বাদামের উপরের পাশে এভাবে হালকা কিছু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে এটাকে স্প্রেড করে দিতে হবে। এরপর এখানে একটি বেলুন নিয়েছি আর বেলুনটাকে এভাবে ব্রাশ দিয়ে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে এটা স্টিকি না হয়ে যায়। এখন বেলুন দিয়ে পিনাট বাটারটাকে এইভাবে বেলে নিচ্ছি। একটু আলতো হাতে চেপে চেপে এটাকে আমি বেলে নিব। এই কাজটা অবশ্যই এটা গরম থাকা অবস্থাতেই সাথে সাথে করে নিতে হবে। বেলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন ছুরিতে একইভাবে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এটাকে ছোট ছোট কিউব আকার করে এইভাবে কেটে নিব। এখন এটাকে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। পিনাট বাটারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। পিনাট বাটারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। ঘি ব্রাশ করার কারণে এটা কিন্তু খুব সহজে এইভাবে নিচ থেকে তুলে আসবে। এই মজার আইটেমটা অবশ্যই আপনারা ছোটবেলায় খেয়েছেন। এখন স্বাস্থ্যকর উপায়ে বাসাতেই বাচ্চাদের জন্য খুব সহজে এই পিনাট বাটারটা বানিয়ে নিতে পারেন। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।